প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেখানে বারবার করে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সাধারণ মানুষকে কোভিড যে গাইডলাইন আছে বা করোনা যে স্বাস্থ্যবিধি আছে সেই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শুধুমাত্র করোনাকে ঠেকানোর জন্য। অথচ খন্দকত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ সকাল থেকে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে, শয়ে শয়ে মানুষ লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কারো মুখে মাস্ক নেই, অনেকের মুখে মাস্ক নেই এবং যারা লাইনের পর লাইন দিয়ে রয়েছেন একে অপরের গায়ে গা লাগিয়ে লাইন দিয়ে রয়েছেন, একজনের নিঃশ্বাস আরেকজনের শরীরে পড়ছে। অথচ স্বাস্থ্য দপ্তর বা প্রশাসনিক কোনো কারোর কোনো ভ্রুক্ষেপ নেই এবং যেখানে যে স্বাস্থ্য দপ্তর বারবার করে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে যে করোনা সংক্রমণ থেকে বাঁচতে গেলে কোভিড গাইডলাইন মানতে হবে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে, সেই স্বাস্থ্য দপ্তর এবং সেই খোদ হসপিটাল চত্বরে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, অথচ তারা করোনা ভ্যাকসিন নিতে এসেছে এবং একে অপরের গায়ে গা লাগিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে। সামাজিক দূরত্ব তো দূরের কথা, সমস্ত রকম করোনা বিধি এবং স্বাস্থ্যবিধি শিখেই তুলে এখানে মানুষ করোনা ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অনেকে নিন্দার সঙ্গে জানাচ্ছে যে হসপিটাল চত্বরে যদি এইরকম ঘটনা বা এইরকম চিত্র যদি ধরা পড়ে তাহলে সাধারণ মানুষ বাজারঘাটে বা অন্যান্য ক্ষেত্রে কী করবেন। আর বারবার যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে করোনা যে স্বাস্থ্যবিধি, অর্থাৎ এই যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে দূরত্ববিধি মেনে দাঁড়াতে বলছে, কিন্তু আপনারা তো গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছেন, কী বলবেন? হ্যাঁ, গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। কেন গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে? লাইনের জন্য ঠেলাঠেলি লাইনে কটনে যে ভ্যাকসিন হবে সেই দিনে হসপিটাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে। ক্যামেরায় শেখ তৌসিফ আহমেদের সঙ্গে মিরাজুলের রিপোর্ট, বর্ধমান টিভি খন্ডগের।